আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডে 41-এর পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। এগিয়ে আশা করা যায় এর মধ্যে আপনি হচ্ছে এলিমেন্টর যে যেটা প্রোটা সেটা হচ্ছে ডাউনলোড করে নিয়েছেন এবং হচ্ছে আপনি ইনস্টল করছেন। করার পরে আমি হচ্ছে নেক্সট পার্টটা যেটার কথা বলছিলাম ওইখান থেকে আবার শুরু করতেছি। যেটা আমরা করব সেটা হচ্ছে যে এলিমেন্টর প্রোর যে ফিচারগুলো, এই ফিচারগুলো এখানে কীভাবে পপ আপ নিতে হয়, কীভাবে কাস্টম ফ্রড অ্যাড করতে হয়, কীভাবে হ্যাডার ফুটারগুলো আমরা কাজ করি, মানে কাজ করে এলিমেন্টর প্রোতে, এই জিনিসগুলো আমরা একবারে ডিটেলসে গিয়ে দেখব। কারণ আপনাদের মনে হতে পারে যে জিনিসগুলো আসলে আমি এরকম এত ডিটেলসে কেন দেখাচ্ছি, এটা আমাদের খুবই দরকার। আপনাকে জানতে হবে যে কোন কোন ফিচারগুলো আমরা ইউজ করতে পারি, এবং এই ফিচারগুলো আপনি যদি না জানেন না তো আপনি জাস্ট করতে থাকবেন ওই যে এক্সাম্পলটা আমি প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম, যে আপনি একটা গাড়ি কিনছেন, খুব বেশি টাকা দিয়ে একটা অসাম গাড়ি কিনছেন, লাক্সারি গাড়ি কিনছেন, তাই না? তো আপনি জানলেন না যে ওই ফিচারটা আপনার গাড়িতে আছে এবং আপনি 2-3 বছর ইউজ করে ফেললেন, তারপরে কেউ একজন বলে দিল যে ও এই গাড়িতে তো এই ফিচারটা আছে, তুই কি এতদিন ধরে ইউজ করতেছিস, তখন আফসোসের আপনার শেষ থাকবে না। তো আমরা যেটা করবো, প্রথম থেকে কী কী ফিচার আছে না আছে এটা আমাদেরকে জানতে হবে, মাস্ট। দেন হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করবো, এ করবো, যখন যে জিনিসটা আপনার দরকার, যদি গরম হয় তো এসি দিবেন, যদি গরম না হয় তো এসি দিবেন না, যখন যে জিনিসটা আপনার দরকার তখন সেই জিনিসটা আমরা কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবো। তো এই জিনিসগুলো একটু টাইম বেশি লাগলেও, একটু কষ্ট হলেও আমরা যদি একবার জেনে রাখতে পারি তো লাইফ টাইম আপনাকে ভ্যালু দিবে, এবং লাইফ টাইম আপনি একবারে প্রো হয়ে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনার কোনো কনফিউশন থাকবে না, ইউ ফিল লাইক এ প্রো। ওকে, সো চলেন তাহলে বেশি কথা না বাড়া একদম কাজে চলে যায়। দেন হচ্ছে আমরা প্রথম থেকে দেখি এই যে টেম্পলেট, তারপরে এই যে পপ আপ বিল্ডার, থিম বিল্ডার, হ্যাডার বিল্ডার, এগুলো কাজ করে কিভাবে আসলে। তো ধরেন আপনার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে তো হিউজ হ্যাডার লাগে, তাই না? আপনি যদি এখানে যান তো ফর এক্সাম্পল হিসাবে আপনি যদি গুগলে জাস্ট হচ্ছে আমার নাম লেখেন, তো হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইটে যদি যান তাহলে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে যদি পোর্টফোলিওতে যান, পোর্টফোলিওতে দেখতে পারবেন যে এক ওয়েবসাইটের আসলে বিভিন্ন রকমের হ্যাডার হয়, ক্লায়েন্টগুলো বিভিন্ন রকমের হ্যাডার চাই, হ্যাডার টপ চাই, হ্যাডার হচ্ছে এরকম চাই, সার্চ চাই, হ্যাডার হ্যাডারে আইকন চাই, এটা চাই, ওটা চাই, প্রচুর জিনিস চাই হ্যাডারে। তো একটা হ্যাডার হিউজ কাস্টমাইজেশনের অ্যাবিলিটি যদি থাকে তাও আপনি আপনার ক্লায়েন্টকে এনি হাও সে যেই চাক না কেন আপনি তাকে স্যাটিসফাই করতে পারবেন, আপনি যে কোনো হ্যাডারকে আপনি বিল্ড করে ফেলতে পারবেন এবং আপনার ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে তুমি তোমার হ্যাডারটাকে কাস্টমভাবে তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা তুমি নিজেই। ওকে, তো এই জিনিসটা অনেক কুল না? তো আমরা এখান থেকে আমরা যে কোনো হ্যাডার কিন্তু যে টাইপের যে আমরা ইচ্ছা করি সে টাইপের হ্যাডার কিন্তু ক্রিয়েট করতে পারবো, এবং এটা কিন্তু আপনাকে প্রো ভার্সনে আপনি একমাত্র করতে পারবেন। তো আমি যদি এখানে দেই তো এখানে আপনি হ্যাডার তো আমাদের সিলেক্ট করাই আছে, তো এখানে একটা নাম দিলাম যে হচ্ছে ডিফল্ট হ্যাডার, এরকম নাম দিলাম। তো হচ্ছে ক্রিয়েট টেম্পলেটে গেলাম, ক্রিয়েট টেম্পলেটে যাওয়ার পরে আপনি যদি এখানে দেখেন তো কিছু হ্যাডার এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে, প্রি ডিজাইন। তো এইগুলাই কিন্তু অনেক মানে হিউজ, ধরেন এই যে এই হ্যাডারটা, তারপরে এই হ্যাডারটা, এগুলো কিন্তু অনেক কুল ডিজাইনগুলো, অনেক সুন্দর। তো এই হ্যাডারটাকে আপনি নিয়ে কাস্টমাইজ করে বা আপনি করতে পারেন, বা আপনি চাইলে একটা নিজেই হ্যাডার তৈরি করতে পারেন। তবে এখানে অনেকগুলো হ্যাডার আছে মানে হিউজ, তা এই যে দেখেন এই টাইপের একটা হ্যাডার আছে যেটা আমাদের LFW একাডেমিতে এরকম একটা হ্যাডার ইউজ করা আছে, তারপরে ই কমার্স ওয়েবসাইটগুলোতে এরকম একটা হ্যাডার লাগে, এরকম একটা হ্যাডার আছে, এরকম আছে, তারপরে এই যে এখানে আইকন আছে, কন্ট্যাক্ট আছে। তো এইগুলো কিন্তু সব হ্যাডারগুলো আপনি ইউজ করতে পারতেছেন। তো দেখেন আমি এখানে গেলাম, ইনসার্টে গেলাম, তো এই হ্যাডারটা কিন্তু আমার চলে আসবে। এখন জাস্ট আমি হচ্ছে কাস্টমাইজ করলে এখানে লোগোটা চেঞ্জ করে দিব, তারপরে এই জিনিসগুলো করলেই এখানে আইকন টাইকন আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে তুমি এখন ইচ্ছা মতো চেঞ্জ করো। ওকে, তো এরকম, তাই হ্যাঁ, অনেক কুল জিনিসটা। তো এই যে হ্যাডারটা, হ্যাডারটা ডিজাইনটা এডিট করার পরে, লোগোটাকে চেঞ্জ করার পরে আপনি যেটা করবেন পাবলিশে গেলে আরেকটা বক্স মানে আরেকটা উইন্ডো আসবে, উইন্ডো আসে এখানে বলবে এই যে হ্যাডারটা তুমি বানাচ্ছ এই হ্যাডারটা কি শো করবে কোথায়। তো মাঝখানে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। ওকে, তো একটা ভিডিও বানাতে গেলে না অনেক কিছু করতে হয়, এবং আপনাদের জন্য ভিডিওগুলো দেখতে বোরিং না লাগে এবং আপনারা যেন একটু বেটার ফিল করেন সেই জন্য কিন্তু আমার ফেসও কিন্তু এখন দেওয়ার চেষ্টা করতেছি। তো ক্যামেরার সামনে কথা বলা কিন্তু সো ডিফিকাল্ট, সো ব্যাপারটা
অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। তো এখন এই যে একটা পপ আপ উইন্ডো এরকম আসে, এখন এখানে আপনাকে বলে দিতে হয় যে এই যে আপনি যে যেটা জিনিস তৈরি করতেছেন যে হ্যাডারটা, আর সেই হ্যাডারটা আসলে শো করবে কোথায়। আপনাকে গোটা ওয়েবসাইটে শো করতে চান গ্লোবালি বা কোনো স্পেসিফিক পেজের জন্য শো করতে চান, এর মানে হচ্ছে আপনি আপনার একটা ওয়েবসাইটে মাল্টিপল হ্যাডার কিন্তু ইউজ করতে পারতেছেন। এই জিনিসটা কিন্তু আরও অসাম একটা জিনিস। তো আপনাকে এখানে এই যে কন্ডিশনে আপনাকে বলে দিতে হবে যে ইন্টায়ার ওয়েবসাইট, আপনি কি ইন্টায়ার ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি কি শুধু আর্কাইভ পেজগুলোতে যাচ্ছেন, ওই যে আর্কাইভ আমরা দেখলাম যেটা হচ্ছে কোনো ডেটে বা ক্যাটাগরিতে বা ট্যাগে গেলে যে জিনিসগুলো শো করে, এগুলো কি আর্কাইভ পেজেই যাচ্ছেন না কোনো সিঙ্গুলার পেজ, সিঙ্গুলার পেজ বলতে স্পেসিফিক কোনো পেজ বা স্পেসিফিক কোনো পোস্টে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে ইন্টায়ার সাইট মানে গোটা ওয়েবসাইট এই হ্যাডারটা কাজ করুক। তো হচ্ছে আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে এই যে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, এবং আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি দেন হচ্ছে আমি দেখবো এই হ্যাডারটা আমার ওয়েবসাইটে ফুললি একবারে সেট আপ হয়ে গেছে। এবং দেখেন এই যে লোগোটা, লোগোটাতে একবার এরকম আসবে, যদি এরকম আসে না একবার ক্লিক করলে কিন্তু এটা একবারও রিফ্রেশ হয়ে একবারে আপনার নিয়ে নিবে। তো এরকম করবেন, যদি লোগোটা না সরি এই যে আইকনগুলো যদি না পায় কখনো, তো আইকনটাতে জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করলে সে আইকনগুলো লোড করে নিবে। তো এখানে আপডেট দিলে এখন হচ্ছে দেখেন আপনার এখানে যদি যান তো এই হ্যাডারটা কিন্তু আপনার এখানে চলে আসে। তো অসাধারণ একটা জিনিস, এরকম হ্যাডার আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে যান টেমপ্লেটস, ওকে তো আচ্ছা এটা না, আমরা হচ্ছে এখানে কাজ করতেছি। তো আমরা হচ্ছে আবার ব্যাক করি, ব্যাক করে আমরা হচ্ছে এরকম বিল্ডারে যাই। তারপরে দেখেন আমরা হচ্ছে হ্যাডার বিল্ড করলাম, তারপরে এরকম ফুটার, ফুটারও কিন্তু আমরা এরকম বিল্ড করতে পারবো। ওকে তো এই যে দেখেন এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুটারে নাম দিতে হবে, যে হচ্ছে আমি এখানে নাম দিলাম যে ডিফল্ট হ্যাডার বা ডিফল্ট ফুটার দিয়ে দিলাম। ফুটার দিয়ে এখানে ক্রিয়েট করলে এখানে হচ্ছে কিছু ফুটার এক অ্যাজ লাইক অ্যাজ হ্যাডারের মতোই আসবে। তো এই টাইপের ফুটারগুলো আমরা কিন্তু আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো দেখছেন এই ফুটারটা অনেক কুল, এই ফুটারটা অনেক কুল, এটা অনেক কুল। তো আমি যদি চাই যে এই ফুটারটাকে আমার ওয়েবসাইটে নিব, তো এখানে দিলাম, দেওয়ার পরে ইনসার্ট করে দিলে এটা কিন্তু আমি নিয়ে ফেলতে পারবো, আমার ওয়েবসাইটের জন্য কাজ করবে। এবং এই যে লোগোটা পাচ্ছে, এই যে আইকনগুলো পাচ্ছে না, এখানে জাস্ট একটা ক্লিক করলাম আইকনগুলো পেয়ে গেল। এবং আপনি এটা সুন্দর করে এডিট করেন, এডিট করে এখানে পাবলিশে দেওয়ার সময় কন্ডিশন দিয়ে দেন এটা কোথায় শো করবে না করবে, গোটা ওয়েবসাইটে শো করবে। দেন হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। আমি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করি দেন হচ্ছে এই যে ফুটারটা আমার ওয়েবসাইটে গ্লোবালি অ্যাড হয়ে গেল। তো অনেক অসাধারণ কিন্তু এই ফিচারটা। এবং এইভাবে আমরা কিন্তু আরও মানে এই টাইপের যতগুলো অপশন আছে না, এটা আসলে দেখানোর দরকার পড়ে না, আপনারা তো বুঝতেই পারতেছেন ব্যাপারগুলো কী। তো এখানে দেখেন হ্যাডার সিঙ্গুলার এই টাইপের সব পেজগুলো আপনাকে কিন্তু এইভাবে এডিট করে করে, এবং এটা কি গোটা পেজগুলোতে কোথায় কোথায় কাজ করবে না করবে এই সেটিংগুলো কিন্তু আপনারা এখানে করে দিতে পারেন। তারপরে দেখেন পপ আপ, আমরা যে পপ আপগুলো একটু আগে দেখছিলাম এই পপ আপগুলো কিন্তু আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এখন আমি এটা হচ্ছে এরকম দেই হচ্ছে টেস্ট পপ আপ দিয়ে আপনারা ইচ্ছা মতো একটা নাম দিবেন, নাম দিয়ে এখানে যদি যান তো দেখবেন যে আমরা যেমন হ্যাডার বিল করলাম এ করলাম, তো এরকম আপনার এই যে অনেক সুন্দর সুন্দর অনেক দেখেন কত কুল কিন্তু পপ আপগুলো অলরেডি চলে আসে। এবং এই টাইপের পপ আপগুলো ক্লায়েন্টকে আপনি যদি দেন হিউজ, সেই অনেক হ্যাপি হবে। এই যে দেখেন এই পপ আপটা আমরা যদি চাই, তো দেখেন এইখানে যাব, যাই হচ্ছে ইনসার্টে ক্লিক করব, ক্লিক করলে এই পপ আপটা আমার চলে আসবে আমার ওয়েবসাইটে। এবং আমি এটা কিন্তু সেট করে ফেলতে পারবো যে পপ আপটা আসলে কাজ করবে কখন। এই যে দেখছেন এভাবে আপনার ওয়েবসাইটে আসবে। এবং পপ আপ কিন্তু প্রতিটা ক্লায়েন্টেই এখন চাচ্ছে, এবং প্রতিটা ক্লায়েন্টের বেসিক নিড এই পপ আপটা। তো আপনি কিন্তু কোনো থার্ড পার্টি প্লাগইন ছাড়াই এরকম পপ আপ কিন্তু এলিমেন্টর প্রো দিয়ে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। এবং এই যে সেটিংগুলো চেঞ্জেসগুলো একবার অ্যাজ লাইক অ্যাজ সেম টু সেম, এবং অনেক একটা বাচ্চা ছেলেগুলো এই চেঞ্জগুলো করতে পারবে। তো যেটা হবে এখানে যদি আপনি হচ্ছে পাবলিশে দেন, বা আপনি যে ডিজাইনটা আপনি কাস্টমভাবে ডিজাইন করতে পারবেন, ডিজাইনটা করার পরে যদি পাবলিশে দেন, পাবলিশে দেওয়ার পরে এখানে কিছু জিনিস বলবে ওরা। তো আপনাকে আবার এই কন্ডিশনগুলো সেট করতে হবে, মানে একটা পপ আপ কোথায় শো করবে, কীভাবে শো করবে না করবে এই জিনিসগুলো কিন্তু এখানে আপনি সেট করে দিতে পারেন। তো ধরেন কন্ডিশনে গেলে এখানে আপনাকে কন্ডিশন দিতে হবে যে পপ আপটা আসলে কোথায় শো করবে, ইন্টায়ার ওয়েবসাইট যেভাবে আমরা হেডিং হেডার ফুটার এগুলোতে করলাম এভাবে তো শো করবেই, মানে আপনি এখানে বলে দিতে পারবেন। আমরা এখানে বলে দিলাম যে গোটা ওয়েবসাইটে শো করবে। তো হচ্ছে নেক্সটে গেলাম, এখন বলতেছে ট্রিগার, ট্রিগারটা মানে হচ্ছে যে এই ইভেন্টটা ঘটবে কখন, এই ইভেন্টটা ফায়ার হবে কখন, মানে পপ আপটা আসবে কখন। তো পপ আপটা কি আসবে যখনই ওয়েবসাইটটা লোড হবে তখন, না যখন আমি স্ক্রল করা শুরু করব? আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন, আগে যদি লক্ষ্য করছেন দ্যাটস ফাইন, আর যদি না লক্ষ্য করে থাকেন এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন। এটা অসাধারণ একটা জিনিস। ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, এই আমার ওয়েবসাইটে গেলেন, এখন আমি ওয়েবসাইটে আসার পরে কি পপ আপটা শো করবে, বা আমি স্ক্রল করার পরে কি পপ আপটা শো করবে, বা আমি যখন মাউসটা উপরে নিয়ে যাব? আপনারা কিন্তু এরকম অনেক ওয়েবসাইটে দেখে থাকছেন যে আমি এই যে কেটে দেওয়ার জন্য যাচ্ছি, এই যে মাউসটা উপরে নিয়ে গেলাম তখনই পপ আপটা আসে।
যে তুমি ওয়েবসাইট ছেড়ে চলে যাচ্ছ, এই ফিচারটা দেখতে পারো, এই অফারটা দেখতে পারো, এটা দেখতে পারো, ওটা দেখতে পারো। এভাবে কিন্তু ইউজারকে টার্গেট করা যায়, সে কী করতেছে ওয়েবসাইটে, ওই সময়ে আপনি পপআপটাকে তাকে ফায়ার করাইতে পারবেন, মানে হচ্ছে পপআপটাকে শো করাইতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করতে পারবো অন ক্লিক, সে যদি ওয়েবসাইটে ক্লিক করে তখন হবে এই যে অন এক্সিট, অসাম ফিচার, যে সে যখন ওয়েবসাইটকে এক্সিট করে মানে কেটে দিতে যাবে তখনই আপনি পপআপটা থেকে শো করাইতে পারবেন, ও তুমি ওয়েবসাইট ছেড়ে চলে যাচ্ছ, এই ফিচারটা আমাদের ট্রাই করে দেখতে পারো, এরকম করতে পারো, এরকম করতে পারো। তো এই ফিচারগুলো কুল আছে। তো দেখেন আপনি ইচ্ছা মতো এখানে দিতে পারবেন, ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা দিলাম, এটা দিলাম, এবং এখানে কিন্তু আপনি সেকেন্ড টাইগেন্ড এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তো দিলাম এরকম, দেওয়ার পরে নেক্সটে দেন। এখন এই পপআপটা আসবে কীভাবে, টপ থেকে আসবে, বটম থেকে আসবে, উড়ে আসবে, কীভাবে আসবে, একবারে নিচ থেকে আসবে, এই জিনিসটাকে আপনি এখানে সিলেক্ট করতে হবে। তো এরকম দিলাম, আমি এখানে সিলেক্ট করলাম, আপনি যেভাবে চান সেভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আমি হচ্ছে দিলাম, তো আমার এই পপআপটা সেট হয়ে গেল। এখন আমি যদি আমার ওয়েবসাইটে একবার যাই, ওকে, দেন হচ্ছে এই পপআপটা কিন্তু আসবে। সো এই জিনিসগুলো এইভাবেই কাজ করে। ওকে, তো এখন আমরা হচ্ছে যদি আবার ব্যাক করি, ব্যাক করে একটু ড্যাশবোর্ডে যাই, তো আমরা আরেকটা অসম ফিচার দেখি যে কাস্টম ফ্রন্ট। ওকে, তো আমরা গুগল ফ্রন্টে গেলাম, গুগল ফ্রন্টে যদি যাই, যাই হচ্ছে কোনো ফ্রন্টকে সার্চ দিলাম, ওই ফ্রন্টটা আপনার নাই, বাট এই ফ্রন্টটা আপনার ক্লায়েন্ট আপনাকে ইউজ করতে বলতেছে, বা আপনার ক্লায়েন্ট এই ফ্রন্টটা ইউজ করতে চাচ্ছে। এখানে মোটামুটি 1000 মতো ফ্রন্ট আছে। এখন ধরেন আমার যেটা ফেভারিট ফ্রন্ট সেটা হচ্ছে যে আপনার এই যে স্যান, এরকম একটা স্যান ফ্রান্সিসকো ফ্রন্ট। ওকে, তো হচ্ছে এই যে স্যান ফ্রান্সিসকো ফ্রন্ট, এই ফ্রন্টটা আপনি যদি আপনার ওয়েবসাইট ইউজ করতে চান বা আপনার ক্লায়েন্ট যদি ইউজ করতে বলে, সো আপনি যদি এই যে স্যান ফ্রান্সিসকো ফ্রন্ট লিখে এখানে সার্চ দেন, তো এই ফ্রন্টটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু একটা প্রো ফ্রন্ট। তো এই ফ্রন্টটা আপনার ক্লায়েন্ট আপনাকে ইউজ করতে বলতেছে, ইন দিস সিচুয়েশন আপনি কী করবেন? ওকে, তো আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনাকে একটা কাস্টম ফ্রন্ট এখান থেকে তৈরি করে নিতে হবে, এবং এই ফ্রন্টটা আপনি যখন কোনো হ্যাডিং নেবেন বা এ নেবেন তখন এই ফ্রন্টটাকে এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে যদি এখন সার্চ দেন, স্যান ফ্রান্সিসকো বলে কিন্তু কিছু নাই, এবং যখন আপনি এখানে অ্যাড করে ফেলবেন এটা, তখন কিন্তু স্যান ফ্রান্সিসকো বলে কিন্তু এখানে আপনি সার্চ করলে এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন, এবং যেটাকে দেবেন সেটা কিন্তু এখানে ওই ফ্রন্টটা পেয়ে যাবেন। তো এটা আমরা করব কিভাবে, এবং এটা আমরা অনেকদিন ধরে দেখতে যাচ্ছি, এই জিনিসটা আসলে এখন দেখা দরকার, দিস ইজ দ্য টাইম টু শো দিস হাউ ইট ওয়ার্ক। ওকে, তো আমরা এটা করব কিভাবে, এখন দেখেন আপনাদেরকে আগে ফর্মটা ডাউনলোড করতে হবে। তো এখানে যদি ডাউনলোডে দেন, তো আমার ওয়েবসাইটে আসবে, কোথায়, মেবি সেকেন্ড পেজে আছে, এই যে দেখেন এটা। ওকে, তো এখানে যাবেন, যাই হচ্ছে ডাউনলোড করে নেবেন যে স্যান ফ্রান্সিসকো ফ্রন্টটা, এটা আমার ফেভারিট ফ্রন্ট, ওই জন্য আমি ওয়েবসাইটে অ্যাড করে রাখছি। তো হচ্ছে যেটা করবেন, কোনটা দেওয়া যায়, স্যান ফ্রান্সিসকো প্রো বা এই যে নর্মালটাই আমি ডাউনলোডে, তো এই ফ্রন্টটা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে আমাকে হচ্ছে কী করা লাগবে, ডাউনলোড হবে, তারপরে এক্সট্রাক্ট করা লাগবে। আমি যদি কাস্টম ফ্রন্টসে যাই, এখান থেকে অ্যাড নিউ করি, এবং অ্যাড নিউ করার পরে এইখানে ক্লিক করি, দেখবেন যে অনেকগুলো ফরম্যাট এখানে চাচ্ছে। তো আমরা আমাদের এই যে ডাউনলোড করা ফ্রন্টটাকে এখানে ওপেন করব, ওপেন করে এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে দেখার চেষ্টা করব যে এটার ভিতরে আসেটা কী, এবং এটা আমি কীভাবে কাজ করাতে পারবো। তো এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, আমরা হচ্ছে যে রেগুলারটা ইনস্টল করার চেষ্টা করব। তো এখানে দেখেন ওটিএফ, ওটিএফ নামে আছে, তারপরে টিটিএফ, এরকম একটা দুইটা ফরম্যাটেই থাকবে। তো আপনাদের এখানে যে WOFF, তারপরে হচ্ছে FTP, SVG, EOT, এই টাইপের অনেক ফরম্যাট আছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা এই ফ্রন্ট টাকে কনভার্ট করে নিতে হবে। তো আপনি যদি এখানে সার্চ দেন, তো হচ্ছে ওয়েব ফ্রন্ট জেনারেটর লিখে সার্চ দেন, তো অনেক ওয়েবসাইট আসবে, এগুলা ওপেন করবেন। ওপেন করে এই যে এটা না, মোটামুটি এই ওয়েবসাইটটা ভালো, এখান থেকে আপনারা এটাকে কনভার্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনাকে ফ্রন্টটাকে দেখা দিতে হবে। তো এই ফ্রন্টটা আমরা যদি এই যে রেগুলারটাকে নেই, তো এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে এই যে এটা সিলেক্ট করে দেবেন সবগুলো। ওকে, দেন হচ্ছে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পরে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এটা ওয়েব ফ্রন্টে কনভার্ট হয়ে গেল। এবং হচ্ছে আমি যদি দেন এটাকে এখানে এক্সট্রাক্ট করি, যেটা আমাদের ডাউনলোড করলাম সেটা হচ্ছে, সরি এটা না, আমাদের হচ্ছে এই যে এটা। তো এখান থেকে আমরা যদি এখানে যাই যদি এই যে টোটাল জিনিসগুলো দেখেন, এখানে অনেক কিছু চলে আসছে। তো আমরা যদি এখানে যাই এবং এই যে ডেমোটা যদি ওপেন করি, তাহলে কিন্তু প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের তো এটা কাজ না, আমাদের হচ্ছে যে এই ফ্রন্টগুলোকে এখানে হচ্ছে আপলোড করে দেওয়া লাগবে। যেমন হচ্ছে WOFF, এটাকে আপলোড করতে হবে। তো এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমি হচ্ছে দেখাই দেবো লোকেশন, আমরা হচ্ছে এই যে এখানে
তো আমি হচ্ছে এই যে WOFF এটাকে দেখাই দিলাম, দিয়ে হচ্ছে সিলেক্ট করলাম WOFF2 যেটা, এটাকে হচ্ছে আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে FF2টাকে সিলেক্ট করে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটাকে TTFটাকে আমাকে সিলেক্ট করে দিতে, মানে আপনি কনভার্ট করলে এই সবগুলো আপনার কিন্তু চলে আসবে। ওকে, দেন হচ্ছে SVGটাকে আমাকে দেখা দিতে হবে, যেটা কিনা অ্যান্ড্রয়েডের জন্য কাজ করে SVG। তো এটা দেখাই দিলাম। এখন এই SVG যদি আপনার এইভাবে আপলোড করতে না হয়, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে কিন্তু SVG ফাইলগুলো আপলোড করার পারমিশন থাকে না, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, মানে বাই ডিফল্ট আপনি SVG এটা অ্যালাউ করে না, ওয়ার্ডপ্রেসে আপলোড করতে পারবেন না। এখানে বলে হচ্ছে সিকিউরিটি এরর বা এই টাইপের একটা নোটিফিকেশন আসে, তো আপনি যদি এখানে SVG এইভাবে লেখেন, তো SVG সাপোর্ট নামে কিছু প্লাগইন আছে, ওটাই এই যে এটা সেভ SVG বা SVG সাপোর্ট, এই যে কোনো একটা প্লাগইন ইনস্টল করলে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে তখন SVG ফাইলগুলোকে আপলোড করতে পারবেন। তো এটা দিলাম। তারপরে হচ্ছে OTFটাকে আমি ইউও এটা কোথায় গেল, এই যে এটা, তো আমি সবগুলো দেখাই দিলাম। এখন কিন্তু আপনার যেই যেই এই যে ফ্রন্টটা, স্যান ফ্রান্সিসকো যে ফ্রন্টটা, এটা আপনি যে কোনো ওয়েবসাইটে, যে কোনো ব্রাউজারে বা যে কোনো PCতে ওপেন করেন, তার কিন্তু এই ফ্রন্টটা ইনস্টল করা থাকা লাগবে না। তো এখান থেকে যে কোনো ব্রাউজারে অ্যান্ড্রয়েড হোক বা যেখানে হোক, সেখানে ওপেন করলে এটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো আমি এখানে দিয়ে দিলাম যে স্যান ফ্রান্সিসকো, এটা স্পেস ওটা তো বাদ দিলাম, দিয়ে হচ্ছে এখানে পাবলিশ দিলাম। এখন এই যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল। তারপরে আমি যদি এটা একটা রিলোড দিই, আমি কিন্তু এখন স্যান ফ্রান্সিসকো ফ্রন্টকে সিলেক্ট করতে পারবো। চলেন দেখি যে এই যে ধরেন এইটা, এটাকে আপনি এখন স্যান ফ্রান্সিসকো ফ্রন্টে করতে যাচ্ছেন, এখানে গেলাম টাইপোগ্রাফিতে গেলাম, এই যে এখানে দিলাম, এই যে দেখেন এখন কিন্তু এই যে স্যান ফ্রান্সিসকো আমি কিন্তু সিলেক্ট করে ফেলতে পারতেছি। তারপর এখানে গেলাম, এখন থেকে আমি এই যে এখানে গেলাম স্যান ফ্রান্সিসকো এখন কিন্তু সিলেক্ট করতে পারতেছি। এটা কিন্তু অসাধারণ একটা ফিচার, এটা কিন্তু আপনারা ট্রাই করবেন। এবং এই স্যামভাবেই আপনারা কিন্তু এখানে হচ্ছে আইকন দিতে পারবেন, এবং হচ্ছে আদার্স যে রুলস বা এই টাইপের, এখন দেখেন এগুলার কিন্তু কোনো লিমিটেশন নাই, আমরা কিন্তু এগুলো সব কিছু ইউজ করতে পারবো, এবং কে অ্যাক্সেস করতে পারবে কে অ্যাক্সেস করতে পারবে না আমরা কিন্তু এটাও দেখাই দিতে পারবো। তো আপনাদের যেটা হোমওয়ার্ক, এবং আপনাদের যেটা আরেকটা জিনিস দেখাই নিই, সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে যাই, অ্যাড নিউ পেজে যাই, হ্যাঁ, তাইলে দেখবেন যে আমরা যে জিনিসগুলো আসলে করতে পারতাম না, যে জিনিসগুলো প্রোর জন্য আমাদের আমরা অ্যাড করতে পারতাম না, এটা তো গেল বেসিক, এটা তো আমরা বেসিকই করতে পারতাম, এবং এই জিনিসগুলো আপনি কিন্তু সুন্দরভাবে এখন কিন্তু নিয়ে আসতে পারবেন। আর সব থেকে যেটা অসাম হচ্ছে এই যে দেখেন, আপনি এখান থেকে ফর্ম এখান থেকে নিয়ে আসতে পারবেন, এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে আপনি যে ফ্রন্ট, আপনি মানে যে কোনো ধরনের ফর্ম কিন্তু এখান থেকে বানাইতে পারবেন, এই এটা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তারপরে এখানে যদি যান, আপনার হচ্ছে যেটা করা যায় যে স্লাইডার, আপনি কিন্তু স্লাইডার তৈরি করতে পারবেন, এই যে দেখছেন এখান থেকে আপনি এই যে কপি করলেই আপনার এখান থেকে গেলে আপনি স্লাইডারটাকে এডিট করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট স্টাইল, এখান থেকে আপনি কিন্তু স্লাইডার দিতে পারবেন। মানে প্রো তো জানেনি, যেহেতু আপনাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, সেহেতু হচ্ছে যে আপনার এই যে প্রো এই জিনিসগুলো আপনারা হিউজ অপশন কিন্তু এখানে থাকে। তারপরে এরকম অ্যানিমেটেড হ্যাডার আপনারা এই যে এখান থেকে নিতে পারবেন, এই যে এরকম করে আসবে। তারপরে দেখেন আরও আরও অনেক আছে, অনেক ফিচার আছে, এই যে দেখেন আপনার হচ্ছে ফ্লিপ বক্স, এই যে এরকম হবে, হোভার করলে এরকম আসবে, এটাও কিন্তু আপনারা এখান থেকে, মানে এই টাইপের জিনিসগুলো দেখবেন। আমরা কিন্তু এগুলা আপনারা তো এখন মানে একটু প্রো লেভেলের হয়ে গেছেন, তাই না? 2-3 দিন ধরে আমরা কাজ করতেছি এটা নিয়ে, কয়েকটা পার্টও হয়ে গেল। তো আপনারা কিন্তু এগুলা মোটামুটি এই জিনিসগুলো দেখবেন, নিয়ে নিয়ে যেটা করবেন সেটা হচ্ছে ট্রাই করার চেষ্টা করবেন যে প্রোতে আপনার কী কী ফিচারগুলো আপনি এক্সট্রাভাবে পাচ্ছেন। তারপরে এই যে কারোসেল, টেস্টিমোনিয়াল যেটা ছিল ফ্রিতে, আপনি এই যে কারোসেল ইউজ করতে পারতেন না, এখন প্রোতে এটা কিন্তু আপনি কারোসেল হিসাবে ইউজ করতে পারতেছেন, এবং এই যে দেখেন ক্লায়েন্টগুলো কিন্তু এটাই চায় আসলে। তো এগুলা দেখবেন আসলে কী কী ফিচার অ্যাড হলো প্রোতে, এবং এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এবং হচ্ছে আপনারা যদি প্রোটা কিনতে চান আপনার ক্লায়েন্টের জন্য, তাহলে আপনাকে কী করতে হবে, এলিমেন্টর যাবেন, এখানে এলিমেন্টর প্রোতে গেলে এখানে আপনারা কিন্তু এইটা কিনতে পারবেন। ওকে, এটা কিন্তু ডলার লাগবে কেনার জন্য, মাস্টার কার্ড লাগবে। তো এটা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে এটা কিনো, এরকম এরকম আপনি তুমি এতগুলো ফিচার পাবা, এটা পাবা, এরকম ক্লায়েন্টকে বুঝাইতে পারবে। তো এখান থেকে আপনারা যদি এলিমেন্টের ওয়েবসাইটে যান, তো বাই নাও বা এই টাইপের গেলে এই যে প্রো, আপনি যদি গেট এখানে ক্লিক করেন, তো এখান থেকে হচ্ছে আপনি এই যে
প্রোটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে যেটা করবেন প্রোটা ইউজ করার ট্রাই করবেন এবং হচ্ছে এখানে তো দেখলেনই অনেকগুলো ফিচার আছে এবং হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি কিনতে বলবেন, সে যদি রাজি হয় তাহলে আপনি এই এটা কিন্তু ইউজ করতে পারবেন। সো আজকের এই ক্লাসটা এতটুকুই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রোর যত কিছু আছে সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন এবং হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং হচ্ছে আমার এই পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিও যাওয়ার এই যে ওয়েবসাইটে যাবেন, পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে গেলে দেখবেন যে অনেক টাইপের ওয়েবসাইট কিন্তু এখানে আমি আমার ক্লায়েন্টগুলোর জন্য করছি, অনেকদিন ধরে আপডেট করা হয় নাই, তাও দেখবেন যে যতগুলো ডিজাইন আছে মোস্ট অফ ডিজাইন কিন্তু অনেক অসাধারণ ডিজাইনগুলো, ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট এবং হেডার ফুটারগুলো আলাদা আলাদা। যেটা করবেন যে এক্সট্রা থিমটা দিয়েই এলিমেন্টর প্রোটা দিয়েই হেডারগুলো সেম টু সেমভাবে বিল্ড করার চেষ্টা করবেন, তারপরে ফুটারগুলো সেম টু সেমভাবে বিল্ড করার চেষ্টা করবেন, ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করবেন এবং এই যে যত ওয়েবসাইট আছে একটা একটা করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার এই জিনিসগুলো ভয়টা দূর হবে, আপনি আরও বেটারভাবে কাজ করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের সাথে কনফিডেন্ট নিয়ে আপনি কিন্তু তখন কথা বলতে পারবেন এবং ক্লায়েন্টগুলো তো তেমন কিছু জানে না, আপনি যদি ক্লায়েন্টকে একটু ইন্টেলিজেন্ট একটু জিনিয়াস হয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন দেন কিন্তু আপনি কাজটা ডেফিনেটলি পাবেন। আমরা অবশ্যই দেখবো যে কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কী কী আমি মোটামুটি সিক্রেটগুলো শেয়ার করবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আমাদেরকে যেটা করতে হবে একদম প্রো কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড করা লাগবে, এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওবিএসলি আপনাকে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। সো আজকে যেটা করবেন সেটা হচ্ছে যে এলিমেন্টর প্রোতে যা কিছু করা যায়, হেডার ফুটার পপ আপ এই সেই যত কিছু দেখলাম সব কিছু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করবেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন।